সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা সুস্থ আছো, সুন্দর আছো এবং ভালো আছো। অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আতাউর রহমান, সিনিয়র শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা হতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমাদের মনে আছে গত ক্লাসে আমি তোমাদের সামনে অষ্টম অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। আজকে শুরুতেই আমি অষ্টম অধ্যায় থেকে তোমাদের কিছু প্রশ্ন করে নতুন ক্লাস আমি শুরু করব। তুমি বলো তো, ব্যবস্থাপনা বলতে কি বোঝাও? ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তুমি বলো তো, ব্যবস্থাপনার কার্যাবলী কয়টি? ওকে গুড, সাতটি, ভেরি গুড। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বোর্ডে খেয়াল করেছ আজকে আমি অষ্টম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমি যে প্রশ্নটা বোর্ডে লিখেছি সেটা হচ্ছে, ব্যবস্থাপনা কে? ব্যবস্থাপনা, যার ইংরেজি শব্দ হচ্ছে ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা কি আসলে? অন্যের সামর্থ্যকে কাজে লাগিয়ে, অর্থাৎ অন্য সামর্থ্যকে কাজে লাগিয়ে কাজ উদ্ধার করাই হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এভাবে যে, এক এক মানুষ এক এক কাজে দক্ষতা অর্জন করেছে। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মী রয়েছে, তারা বিভিন্ন কাজে দক্ষ। অর্থাৎ একজন ব্যবস্থাপকের প্রকৃত কাজই হচ্ছে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের কে সামনের দিকে এগিয়ে নেওয়া। অর্থাৎ আমরা বলতে পারি ব্যবস্থাপনা হচ্ছে অন্যর দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ উদ্ধার করা। আমরা খুব সহজে এটা বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ও তুমি বলো তো, ব্যবস্থাপনা কি? ভেরি গুড, খুব সুন্দর বলেছ, ধন্যবাদ তোমাকে। এরপরে আসো দ্বিতীয় প্রশ্নে যাই। এখানে বলা আছে ব্যবস্থাপনার জনককে। প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনার জনককে। আমরা পাঠ্যপুস্তকের আলোকে জানতে পাই যে, বা পেরেছি যে, ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেয়ল। অর্থাৎ আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেয়ল। কে বুঝতে পেরেছ? তুমি বলো তো, ব্যবস্থাপনার জনক কে? ভেরি গুড, ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেয়ল। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছ এবং ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা জানার চেষ্টা করব ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টি। পাঠ্যপুস্তকের আলোকে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনার মৌলিক কাজ, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে ব্যবস্থাপনার কার্যাবলী কয়টি। আসলে ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে সাতটি। নিশ্চয় তোমাদের মনে আছে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন, এরকম নির্দেশনা দান, এরকম সাতটা কাজ রয়েছে ব্যবস্থাপনার। তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনার মৌলিক কাজ হচ্ছে সাতটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়েছ এবং ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আসো আমরা এর পরবর্তী প্রশ্নটা পড়ার চেষ্টা করি। যেহেতু আমি অষ্টম অধ্যায় থেকে আজকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, এরপরে প্রশ্নটা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম ধাপ কি। আমরা পাঠ্যপুস্তকের আলোকে জেনেছি যে ব্যবস্থাপনার মৌলিক কাজ বা কার্যাবলী হচ্ছে সাতটি। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। অর্থাৎ বলতে পারি আমরা এভাবে যে ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। আর যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই, যে কোনো একটি কাজ সফল তখনই হবে যখন তার পূর্ব নির্ধারিত একটি কৌশল থাকবে। পূর্ব নির্ধারিত একটি কৌশল থাকবে, অর্থাৎ পূর্ব পরিকল্পিত একটি পরিকল্পনা থাকবে। অর্থাৎ যে কাজের পরিকল্পনা যত ভালো, যত সুদূরপ্রসারী, সে কাজের ফলাফলটাও তত ভালো। অর্থাৎ ব্যবস্থাপনার যে সাতটি কাজ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। বাবা তুমি বলো তো, ব্যবস্থাপনার প্রথম ধাপ কি? ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে
পরিকল্পনা প্রণয়ন। ভেরি গুড আনসার, খুব সুন্দর হয়েছে। এরপরে আসো আমরা এর পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করি। দায়িত্ব ও ক্ষমতা বণ্টনের কাজ কে কি বলে? ব্যবস্থাপনার সাতটি কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে সংগঠিতকরণ। এই সংগঠিতকরণে আলোচনা করা হয়েছে দায়িত্ব ও ক্ষমতা বণ্টনের কাজ। অর্থাৎ সংগঠিতকরণের মধ্যে আলোচনা করা হয়েছে যে দায়িত্ব ক্ষমতা বণ্টন করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি এভাবে যে দায়িত্ব ক্ষমতা বণ্টনের কাজকে বলা হয় সংগঠিতকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর পেয়েছো এবং ভালোভাবে বুঝতে পেরেছ। এইবার আসো আমরা এর পরবর্তী প্রশ্নের চেষ্টা করি। নির্দেশনা কি? নির্দেশনা শব্দ দেখে আমরা বুঝতে পারছি যে একটি সংগঠনে বা একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষ বা ব্যবস্থাপক তার কর্মীদেরকে যে আদেশ নির্দেশ প্রদান করে থাকেন সেটাকে বলবো নির্দেশনা দান। অর্থাৎ ব্যবস্থাপক বা প্রতিষ্ঠান মালিক তার অধীনে কর্মরত বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীদের মধ্যে তিনি নির্দেশ প্রদান করে থাকেন যে তুমি এই কাজটি করো, তুমি এই কাজটি করো, তুমি এই কাজটি এতদিনের মধ্যে সম্পন্ন করো। অর্থাৎ আদেশ এবং নির্দেশ প্রদান করে থাকেন। এই আদেশ এবং নির্দেশ প্রদানকেই আমরা বলতে পারি নির্দেশনা। বাবা তুমি বলো তো নির্দেশনা কি? ভেরি গুড, নির্দেশনা হলো একটি ব্যবস্থাপনা সংগঠনের বা একটি সংগঠনের কর্মীদের মধ্যে বিভিন্ন আদেশ ও নির্দেশ প্রদান করাকেই আমরা বলবো নির্দেশনা। ভেরি গুড আনসার, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা চেষ্টা করব নির্দেশনাকে কিসের সাথে তুলনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে নির্দেশনাকে তুলনা করা হয় নেতৃত্বের সাথে। যে কোনো একটি সংগঠনের একজন নেতা থাকে যিনি পুরো বিষয়টাকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক একটি সংগঠনের বা একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একজন নেতা থাকে আর তিনি সংগঠনটির বা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যাবতীয় কার্যাবলী তার কর্মীদের মাধ্যমে সম্পন্ন করে থাকেন। তো এখানে বলা হয়েছে যে নির্দেশনাকে কিসের সাথে তুলনা করা হয়। তাহলে আমরা বলতে পারি নির্দেশনাকে তুলনা করা হয় আসলে নেতৃত্বের সাথে। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর পেয়েছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো পরবর্তী প্রশ্ন জানার চেষ্টা করি। প্রেরণা কি? প্রেরণা হচ্ছে একটি প্রতিষ্ঠানের কর্মচারী, কর্মকর্তা বা কর্মীদেরকে উৎসাহমূলক, উদ্দীপনামূলক কাজে আগ্রহী করে তোলা। একটি সংগঠনে হয়তো সবাই সব রকম কাজে পারদর্শী নয়, হয়তো কোনো কারণে যদি কোনো কর্মী পিছিয়ে যায়, তো একজন ব্যবস্থাপকের কাজ কি? একজন ব্যবস্থাপকের কাজ হচ্ছে ওই কর্মীর কাছ থেকে কাজটা উদ্ধার করে নেওয়া। অর্থাৎ ব্যবস্থাপক কি করে থাকেন? ব্যবস্থাপক কাজটি উদ্ধার করার জন্য, কাজটি আদায় করার জন্য ওই কর্মীকে প্রেরিত করে থাকেন। অর্থাৎ তাকে উৎসাহ দিয়ে থাকেন, না তুমি কাজটি করতে পারবে, তাকে আগ্রহ সৃষ্টি করে থাকেন। এই উৎসাহ এবং আগ্রহের ফলেই ওই কর্মী তার ভিতর থেকে কাজটি করতে পারেন। অর্থাৎ তাকে উৎসাহিত করা, তাকে আগ্রহী করে তোলা। কারণ আমরা বলতে পারি এখানে প্রেরণা হচ্ছে একটি প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী করে তোলার নামই হচ্ছে প্রেরণা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর তুমি বলো তো প্রেরণা কি? প্রেরণা হচ্ছে একটি প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী করে তোলার প্রক্রিয়া। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। এরপরে আসো আমরা পরবর্তী প্রশ্ন বলার চেষ্টা করি। সমন্বয় সাধন কি? আমরা জানি একটি সংগঠনের বা একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ রয়েছে। বিভিন্ন বিভাগ, উপবিভাগে কর্মীরা তাদের কাজগুলো করে থাকে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে এক বিভাগ থেকে অন্য বিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থাপনার নামই হচ্ছে সমন্বয় সাধন। অর্থাৎ একজন ব্যবস্থাপক কি করে থাকেন? তার ওই সংগঠনের হাই লেভেল থেকে শুরু করে লো লেভেল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কার্যকর যোগাযোগ ব্যবস্থাপন করে থাকেন। এই কার্যকর এই যোগাযোগ ব্যবস্থাপনার কারণেই সে প্রতিষ্ঠানটি সামনের দিকে
এগিয়ে যেতে অগ্রসর হয় বা এগিয়ে যেতে পারে বা সফল হয়। তারপরে আমরা বলতে পারি এভাবে যে সমন্বয় সাধন হচ্ছে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মী, বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে সমন্বয় কার্যকর যোগাযোগ সাধন করাকেই আমরা বলবো, কার্যকর যোগাযোগ করাকেই বলবো বা কার্যকর যোগাযোগ ব্যবস্থাকেই বলবো আমরা সমন্বয় সাধন। আশা করি তোমরা এ প্রশ্নের উত্তরটি পেয়েছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো আমরা আরেকটি প্রশ্ন আলোচনা করি। এখানে নিয়ন্ত্রণ কি? পাঠ্যপুস্তকের থেকে আমরা জানি বা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে ব্যবস্থাপনার সর্বশেষ কার্যাবলী হচ্ছে নিয়ন্ত্রণ। একটি সংগঠনের ক্ষেত্রে বা একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়। একজন প্রকৃত ব্যবস্থাপক বা সফল ব্যবস্থাপকের উচিত সেই সংগঠনের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেটা নির্ণয় করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং কার্যকর তদারক করাই হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা বলতে পারি এভাবে যে একটি সংগঠনের কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলে সেই সংগঠনটি সামনের দিকে অগ্রসর হয় এবং সফল হতে বাধ্য এবং সেই প্রতিষ্ঠানটি সফল হবে। তার মানে এটা হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সর্বশেষ কার্যাবলী। একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থা যত মজবুত থাকবে, যত অটুট থাকবে, সে প্রতিষ্ঠানটা ততই সফল হবে। তুমি বলো তো নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণ হচ্ছে একটি প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী কাজ সঠিকভাবে হচ্ছে কিনা বা কোথাও ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেটা নির্ণয় করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকেই বলা হবে নিয়ন্ত্রণ। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এরপরে প্রশ্নটা আমরা আলোচনা করার চেষ্টা করি। নেতাকে আমরা জানি, যিনি নেতৃত্ব দেন তাকেই নেতা বলা হয়। যেমন একটি শিল্প কারখানার ক্ষেত্রে, একটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা একটি সংগঠনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক বা নেতাকে আমরা কি বলতে পারি? এখানে নেতা বলতে পারি, অর্থাৎ যিনি ওই কাজটাকে সমন্বয় করার জন্য তার কর্মীদেরকে সার্বিকভাবে তদারক করে থাকেন তাকে আমরা নেতা বলতে পারি। সহজ কথায় বলতে পারি যে যিনি নেতৃত্ব দেন তাকে আমরা নেতা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা সহজে বুঝতে পেরেছ। তুই বলো তো নেতাকে? নেতা হচ্ছে যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয়। ভেরি গুড আনসার, খুব সুন্দর হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আর এই প্রশ্নগুলো তোমরা খাতায় ভালোভাবে লিখবে, লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে, আমি তোমাদের এই জবাবটা দেখে দেব। ধন্যবাদ তোমাদের সবাইকে। তার আগে আর একটা কথা বলিনি আমি, আশা করি তোমরা এই প্রশ্নগুলো সব বুঝতে পেরেছ, কোনো সমস্যা আছে কি? ধন্যবাদ তোমাদের সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।